নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, কালকে রাতে প্রচুর বৃষ্টি হয়েছে আর আমাদের এখানে যে ভাটা আছে ওই ভাটার পারনে প্রচুর জল জমে গেছে আর ভাটার পারনের সঙ্গে খালের যোগ আছে, তো অনেক কাঁকড়া হয়েছে, তেলো কাঁকড়া। আমি আর দাদু সকাল সকাল বেরিয়ে পড়েছি তেলো কাঁকড়া ধরবো বলে, জানি না কতগুলো পাবো। তো যেই কাঁকড়াগুলো পাবো সেই কাঁকড়া দিয়ে ঝাল ঝাল করে একটা রেসিপি করব আর চিংড়ি মাছের বড়া বানাবো। আপনাদের মধ্যে অনেকেই অনুরোধ করছিলেন চিংড়ি মাছের বড়া করে দেখানোর জন্য, তো চলুন দাদু চলো তেলো কাঁকড়া ধরতে পারবে তো? এই যে দেখুন পুরোটাই পারন আছে, এখানে ইট গরম করা হয়, তো এখানে কিন্তু অসংখ্য খাল আছে। এই খালের ভেতরে ছোট বড় অনেক কাঁকড়া থাকে, সকাল সকাল বেরোয় বাইতে। আমি একদম সকাল সকাল চলে এসেছি কাঁকড়া ধরতে। এই দেখুন বন্ধুরা, একটা কাঁকড়া দেখতে পেয়েছি, এই যে বসে আছে ঘাসের মধ্যে। হাই, পালিয়ে গেল। কোন দিকে গেল? ধরেছি। এই যে একটা কাঁকড়া পেয়েছি। তেলো কাঁকড়া আরো বড় বড় হয় কিন্তু এটা একটু ছোট সাইজ আছে। এই দেখুন, এত বড় জায়গা, একটু খুঁজে খুঁজে কাঁকড়াগুলো ধরতে হবে। এই যে এদিকেই মনে হয় বেশি আছে। এই যে আর একটা দেখতে পেয়েছি বড় কাঁকড়াটা, এটা পায়ের জলের আওয়াজ পেলেই পালায়। তেলো কাঁকড়া ধরা একটু মুশকিলের ব্যাপার, চিতি কাঁকড়ার থেকে তেলো কাঁকড়ার দ্বারা দেখুন কত বড়। এই এতক্ষণ ধরে ঘুরে ঘুরে মাত্র দুটো কাঁকড়া পেয়েছি আর দাদু বলছে একটা পেয়েছে। আমি একটা ধরছি, তুই ওদিকে খোঁজ, আমি এদিকে খুঁজি। এই তেলো কাঁকড়া ধরার প্রসেস আছে বন্ধুরা, যদি দেখতে পাই তাহলে কিন্তু ওপর দিয়ে ছাপাস করে হাত দিয়ে ধরতে হবে, তা না হলে জাল ফেলে জালের ওপর দিয়ে কাঁকড়াটা ধরতে হবে। এই কাঁকড়াটা যে হাত দিয়ে খুঁজতে হবে এরকম কোনো ব্যাপার নেই, উপরে উপরে বায়ে। দাদু জালটা নিয়ে আসো, নিয়ে আসো, একটা দেখতে পেয়েছি, তাড়াতাড়ি আনো, তাড়াতাড়ি আনো। হাত দিয়ে আর ধরতে পারছি না, আগের বারটা কামড়ে দিয়েছি না। দাদু কোথা দিয়ে জাল দিয়ে চিপে চিপে ধরে ধরে নিয়ে আসছে একটা একটা করে। ওই যে দেখুন কালো মতন একটা কাঁকড়া আছে বসে ওখানে, ভেতরে কিন্তু কাঁকড়া আছে। এইভাবেও কিন্তু তেলে কাঁকড়া ধরা যায়। এই যে পাঁচটা হইছে, পাঁচটা হচ্ছে আর গোটা যে ধরতে পারু নাকি দেখ। পারফেক্ট করে বন্ধুরা, এই পুরো এরিয়াটা যদি খোঁজা যায় কাঁকড়া 100 পিস 90 পিসের মতো পাওয়া যাবে, কিন্তু আমরা ওইদিকে আর যাব না, অনেক দেরি হয়ে যাবে, এদিকটা যটা পাই ধরে নিয়ে চলে যাব। এই দেখুন বন্ধুরা, ইটের গাছের গা দিয়ে একটা কাঁকড়া বেয়ে যাচ্ছে। বাবা, এই কাঁকড়াটা কি বড়, এটা সব থেকে বড়। আমি আর দেখতে পাচ্ছি রে, ওদিক যাই একটু, আবার পাই নাকি একটু খুঁজি। এ সালার কাঁকড়া একবার কামড়ালে নয় বাপের নাম ভুলে দিবে। আমি ওইদিকে আর পাচ্ছি না, দাদুর পিছু ধরেছে এদিকে। এইগুলো এত ঘাস, একটু নুঙে নুঙে না দেখলে খুঁজে পাওয়া যাবে না। আরে আর পাইনি। দাদু আর নাতিনে কতগুলো কাঁকড়া ধরলাম আপনাদের দেখাই। এই যে এতগুলো কাঁকড়া পেয়েছি। মাথায় আছে তেলো কাঁকড়া, আমার মাথায় মশলা। হ্যালো হ্যালো দিদি, ছিল না তো কাঁকড়া ধরার সময়? উরে বাবা রে, বে বে মাথা থেকে পড়ে যাচ্ছে।
দাদুর কাছে আছে চিংড়ি মাছ, কাঁকড়া, চিংড়ি মাছ। আমি আর দিদি দুজনে বাজবো, তারপর রান্না করব। পেলাম না, অনেকক্ষণ থেকে যাচ্ছি না জানো, কালকে আবার যাবো কাঁকড়া ধরতে। দিদি যাবে? তুমি মশলা রেখে আসো। এবার আমার দিকেই আসছে দেখো। এই দেখুন বন্ধুরা, জলে তো ধরতে পারছিলাম না, আর ডাঙা তো দেখুন কিরকম ভাবে বেয়ে বেয়ে যাচ্ছে। হাই রান্নাঘরে উঠে যাচ্ছে। এদিকে চিংড়ি মাছ বাচ্ছে, আর আমি এদিকে কাঁকড়ার দাঁড়াগুলো প্রথমে ভালো করে ভেঙে নেব। এই কাঁকড়া দিয়ে বন্ধুরা অনেক রকম রেসিপি করা যায়, কিন্তু ঝালটা খেতে আমার বেশি ভালো লাগে, আলু দিয়ে পিটপিটে করে ঝাল। দাঁড়া ভাঙার প্রসেস আছে, এই যে এইটাকে ধরে গুঁড়ি দিলে এই যে এইভাবে ভেঙে যাবে। দেখুন বন্ধুরা চিংড়ি মাছটার সাইজ দেখুন, আর পেটেতে ডিম ভর্তি। আর এই বর্ষাকালে সব মাছেরই পেটে ডিম হয়, আর ডিমওয়ালা মাছ কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে। তেলো কাঁকড়া একে বলে, এই তেলো কাঁকড়ার শাক খুব ভালো লাগে খেতে। এই তেলো কাঁকড়ার আবার দু জাত আছে, এড়া আর মেদা। এড়া আর মেদা, হ্যাঁ হ্যাঁ কি হ্যাঁ হয়তো এইটা এড়া, আর একটা তুল দেখাবো সেইটা মেদা। আচ্ছা এটা ছেলে কাবন। তুমি দাঁড়া ভাঙতে পারবে তো? না ভাঙো, বসে আছো। কাঁকড়ার পেছনের দিকে এই যে শক্ত অংশটা আছে, এটাও কিন্তু ফেলে দিতে হয়। চিংড়ি মাছ আর কাঁকড়া বাছা হয়ে গেছে, আমি এবার ভালো করে ধুয়ে নেব। দিদি হাত ধুয়ে তুমি শিলনোড়াটা তুলে ফেলো হ্যাঁ রান্নাঘরে। রান্নাঘরে চল যাও, দিদি আছে। কাঁকড়া চিংড়ি মাছ তো ধুয়ে নিয়ে চলে এসেছি, কাঁকড়ার এবার খোসাগুলো ওপরে ছাড়াতে হবে, আর দিদি কাঁকড়া রান্নার জন্য কিছু মশলা বেটে নেবে। আদা, রসুন, আদা রসুনটা আমি বেটে নিয়েছি, এর মধ্যে পেঁয়াজটাও বেটে নেবো। আর ওদিকে আমাদের ম্যানেজার বসে বসে ঘুমাচ্ছে, এত ক্যাংড়া ধরেছে যে বসে ঘুমাচ্ছে এখানে এসে। ক্যাংড়া ধরার কোয়েশ্চন তুমি কি জানবে? এতখানি জলে যদি আলটাতে নয়, তুমি কই আমাকে ডাকলেনি কেন? আমিও তো যেতাম। তুমি হ্যালো করছিলাম কিন্তু সাড়া করনি, চুপচাপ মেরে শুয়ে আছো ঘরেতে। পেঁয়াজ, দেখুন বন্ধুরা তখন কত কাঁকড়া দেখাচ্ছিল, কাঁকড়ার খোসাগুলো ছাড়িয়ে নিতে কত কমে গেল দেখুন, একদম ছোট ছোট হয়ে গেছে না? কাঁকড়ার তো খোসা ছাড়িয়ে নিয়েছি, চিংড়ি মাছের লবণ মাখিয়ে খানিকক্ষণ রেখে দেব, তাহলে চিংড়ি মাছের খোসাগুলো খুব ভালোভাবে ছাড়ানো যাবে। লবণ, ধনে, জিরে আর শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নেব। ধনে, জিরে, শুকনো লঙ্কা, বাহ একবারেই জ্বলে গেল উনার।
এই দিলাম কোড়া বসিয়ে কাকড়া ভাজার জন্য প্রথমেই কোড়ায় সরষের তেল দিয়ে তেল গরম করব জিরে ধনে আর শুকনো লঙ্কা আমি খুব ভালো করে বেটে নিয়েছি এবার শুকিয়ে নেব এই যে কাঁকড়া ভালো করে ভাজা হয়ে গেছে তো এই কাঁকড়া কিন্তু কাঁচা পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভাজা দিয়ে মেখে খেতেও দারুণ লাগে পান্তা ভাত দিয়ে কাঁকড়া তো ভাজা হয়ে গেল এবার কড়াই সরিষার তেল দিয়ে আলুগুলো একটু ভালো করে ভেজে নেব কাঁকড়া রান্নার জন্য তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দেব তো এবার ফোড়ন হয়ে গেছে বাটা মশলা দেব আপনারা পেঁয়াজ কুচি করে দিতে পারেন একটু হলুদ গুঁড়ো দেব চিংড়ি মাছগুলো কিন্তু একেবারে মিহি করে বাটা হবে না একটু শুধু শিলদোড়ায় থেতলে নেওয়া হবে এবার আমি দেব শুকনো লঙ্কা জিরে আর ধনে বাটা আপনারা জিরে ধনে গুঁড়ো দিয়েও করতে পারেন টমেটো কুচি আর একটু হলুদ গুঁড়ো দেব আর দেব লবণ আর একটু তেল লাগবে কষা হয়েছে এবার একটু জল দেব দু চার মিনিটের জন্য চাপা দিয়ে দেব এদিকে কাঁকড়া হতে থাক ওদিকে চিংড়ি মাছের বড়ার জন্য বাটা চিংড়ি মাছে আমি কিছু মশলা মাখিয়ে নেব প্রথমে দেব বেসন নারকেল কোড়া পেঁয়াজ কুচি দেব কাঁচা লঙ্কা কুচি লবণ হলুদ গুঁড়ো দেব অল্প সব কিছু একসঙ্গে খুব ভালো করে মেখে নেব আমাদের বাড়িতে তো এরকম চিংড়ি মাছের বড়া হলে ভাতে দেওয়ার আগে ভাজার সঙ্গে সঙ্গে সবাই একটা একটা করে তুলে তুলে খেয়ে নেয় চাপা খুলে দেখি হলো কিনা কাঁকড়ার পিটপিটে ঝাল একদম রেডি মাখা মাখা হয়েছে আর দারুণ একটা রং এসছে সরষের তেল চিংড়ি মাছের বড়া ভাজবো তো চিংড়ি মাছের বড়া আজকে আমি এইরকম সাইজের করব অনেক লোক আছে তাই আপনারা এর থেকে বড়ও করতে পারেন এর থেকে ছোট সাইজেরও করতে পারেন
দেখুন বড়াগুলো ভাজার পর কতটা বড় হয়ে ফুলেছে দেখুন। দাদুর পছন্দ মতো দুটো রেসিপি আজকে বানিয়েছি, চিংড়ি মাছের বড়া দাও। এই ক্যাংড়ার দানাটা যা হয়েছে, হ্যাঁ মনে হচ্ছে সব ক্যাংড়ার দানাটা যেন আমাকে খেতে আসতেছে, আমি যে ওকে খাবো ও জানেনি। আর এই চিংড়ি মাছের বড়াটা খুব আমার পছন্দের খাবার, আমাকে ভীষণ ভালো লাগে খেতে, দারুণ লাগছে। ট্যাংরার ঝাল দিয়ে ভাত খাওয়া যাবে। দুজনেই দাঁড়াগুলো করমর করমর করে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে, আমি কি আর বসে থাকতে পারি, আমি একটা দাঁড়া খাই, শ্বাসটা বার করবো। এই যে কাঁকড়ার দাঁড়ায় শ্বাস ছিল বেরিয়ে পড়েছে, এটাই খাবো, এইটাই খেতে হয় আর কি। খুব ভালো লেগেছে। কর্ম কর্ম করে আওয়াজ হচ্ছে। পপি যা আওয়াজ করে করে খাচ্ছে। আপনারা কি কি রেসিপি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি রান্না করে আপনাদের দেখাবো। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন অনেক ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি, প্লিজ প্লিজ জলদি সাবস্ক্রাইব করে নেবেন, আর নোটিফিকেশান পেতে পাশের ঘন্টিটা কিন্তু ক্লিক করতে একদম ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। খাটটাই বাজবে।